আজকে আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন কি এবং এর ধর্ম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং এই প্রজেকশন কিভাবে আঁকতে হয় সেটাও শিখব। এখানে আমি ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল দিয়ে আঁকা দেখাবো। তার জন্য আমরা দুটো মেথডেই করব, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড এবং আরেকটা হচ্ছে ত্রিগোনোমেট্রিক্যাল মেথড। এই দুটো মেথডই আমরা ইউজ করব। সিম্পল কনিক্যাল প্রজেকশনের নীতি হিসেবে বলা যায়, এই অভিক্ষেপ অঙ্কনের ক্ষেত্রে একটি পূর্ণবৃত্তীয় শঙ্কু ভূগোলকের একটি নির্বাচিত অক্ষরেখাকে স্পর্শ করে। এই নির্বাচিত অক্ষরেখাটাকেই বলা হয় প্রমাণ অক্ষরেখা। এই প্রমাণ অক্ষরেখায় কোনো রকম বিচ্যুতি থাকে না, অর্থাৎ প্রমাণ অক্ষরেখার দৈর্ঘ্য এবং ভূগোলকে ওই অক্ষরেখার দৈর্ঘ্য সমান হয়। দ্রাঘিমা রেখাগুলিকে টানার জন্য প্রমাণ অক্ষরেখাকে তার দৈর্ঘ্য অনুযায়ী সমান ভাগে ভাগ করা হয়। অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান রাখার জন্য মধ্য দ্রাঘিমা বা সেন্ট্রাল মেরিডিয়ানকে তার দৈর্ঘ্য অনুযায়ী ভাগ করা হয়। প্রতিটি অক্ষরেখার বক্রতা নির্ভর করে প্রমাণ অক্ষরেখার নির্বাচন এবং তার ব্যাসার্ধের ওপর। এই প্রজেকশনের প্রপার্টিস বা ধর্ম হিসেবে বলতে পারি, এটা হলো একটি পার্সপেক্টিভ বা দৃশ্যানুক প্রজেকশন। প্যারালালগুলো এখানে বক্ররেখায় দেখানো হয় এবং একই কেন্দ্র থেকে পরপর বৃত্তচাপের মধ্য দিয়ে দেখানো হয়, এই জন্য একে কনসেন্ট্রিক সার্কেল বলা হয়। রেডিয়াল স্কেল সমস্ত মেরিডিয়ানের ক্ষেত্রেই সত্য এবং ট্যানজেনশিয়াল স্কেল শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালালের ক্ষেত্রেই সত্য। দ্রাঘিমা রেখাগুলো এখানে সরল রেখায় আঁকা হয়, যেগুলো পোলার অ্যাক্সিসে গিয়ে পরস্পরের সাথে মিলিত হয়, কিন্তু পোলে নয়, পোল এখানে বিন্দু হিসেবে নয়, বরং এখানে একটা বক্ররেখা হিসেবে দেখানো হয়। আর এই প্রজেকশন ব্যবহার করা হয় খুব ছোট দেশ, যেগুলো মধ্য অক্ষাংশে অবস্থিত, সেই সমস্ত দেশের ক্ষেত্রে এই প্রজেকশন ব্যবহার। এখন আমি একটা প্রবলেমের সাহায্যে সিম্পল কনিক্যাল প্রজেকশন কিভাবে আঁকে সেটা দেখাবো। এখানে একটা প্রবলেম দেয়া আছে, ড্র দ্য গ্র্যাটিকুলস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ফর দ্য ম্যাপ অফ ইউরোপ এক্সটেন্ডিং ফ্রম 35° নর্থ টু 75° নর্থ অ্যান্ড 20° ওয়েস্ট টু 60° ইস্ট, ইন্টারভেল 10°, আর স্কেল হলো 1:60,000,000। প্রথমেই ক্যালকুলেশনে আসতে হবে রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ আর, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ আর ডিনোমিনেটর অফ দ্য আরএফ। অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ সেন্টিমিটারে করলে 64000000 ডিভাইডেড বাই 60,000,000, তাহলে আর ইকুয়াল টু 10.66 সেন্টিমিটার। আর যদি আমি এটা ইঞ্চে করতাম 250000000 60000000 দিয়ে ডিভাইড করতাম, তাহলে এটা ইঞ্চে আসতো, কিন্তু আমি এখানে সেন্টিমিটারেই ড্রয়িংটা করব। এবারে আমাকে স্ট্যান্ডার্ড প্যারালালটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। 35 থেকে 75 আমি লিখে নিয়েছি 10° ইন্টারভ্যালে, মিডিলে পড়ছে 55, তাহলে এদিকে দুটো এদিকে দুটো, এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড প্যারালাল। আইডেন্টিফিকেশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এখানেও আমি এক্সটেনশনগুলোকে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে 10° ইন্টারভ্যালে লেখার পরে যেটা মিডিলে এসেছে সেটাই হচ্ছে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। এবার আমি গ্রাফিক্যাল প্রসেসটা দেখাবো, তারপরে আমি ত্রিগোনোমেট্রিক প্রসেসে আসবো। আমি এখানে 90° করে একটা কোণ এঁকে রেখেছি, 90° কোণে। এবার আর এর ভ্যালু অর্থাৎ 10.66 সেন্টিমিটার নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকব। এইবার আমার স্ট্যান্ডার্ড প্যারালাল যেহেতু ছিল 55°, তাহলে আমি এখানে প্রোটেক্টর বসালাম, 10, 20, 30, 40, 50, 55, 55-এর একটা অ্যাঙ্গেল নিলাম, আর 10° যেহেতু ইন্টারভ্যাল, 10° একটা অ্যাঙ্গেল নিলাম।
বৃত্তচাপের উপর যে বিন্দুতে 55টা স্পর্শ করলো সেখানে প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রি করে আমি একটা স্পর্শ এঁকে নেব। স্পর্শকটা যেখানে গিয়ে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে বৃত্তচাপের ওপর 55 ডিগ্রি যেখানে স্পর্শ করেছিল সেই অংশটুকু হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এই জায়গাটা হলো রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল আর 5 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল স্ট্যান্ডার্ড প্যারালালে 5 ডিগ্রি। এইখানটা হলো 10 ডিগ্রি ইন্টারভেল, এটা ছিল 55। বৃত্তচাপটাকে 10 ডিগ্রিতে যেটুকুনি অংশে কাটলো সেই দাগটা দিয়ে আমি সেন্ট্রাল মেরিডিয়ান ড্র করব, মানে সেন্ট্রাল মেরিডিয়ানকে কাটব। এরপরে এই বৃত্তচাপের উপরে, অর্থাৎ এটা এই এইটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, এই জায়গাটা সেন্ট্রাল মেরিডিয়ান, এই যে আমি দাগটা পাবো বা ভাগটা পাবো এতটুকু অংশ দিয়ে আমি সেন্ট্রাল মেরিডিয়ান কাটবো। এবার এই 10 ডিগ্রি ইন্টারভ্যালের মাপটা আমি নিয়ে নিলাম, 10 ডিগ্রি ইন্টারভ্যালের মাপটা নেওয়ার পরে সেন্টারে বসিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই 10 ডিগ্রি ইন্টারভ্যাল স্ট্যান্ডার্ড প্যারালালের যে অক্ষাংশটা গেছে সেটাকে যেখানে টাচ করেছে সেখান থেকে আবার আমি 90 ডিগ্রি করে সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে একটা সরলরেখা এঁকে নিলাম। এই যে অংশটুকু পেলাম এই অংশটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালকে দ্রাঘিমা আঁকার জন্য ডিভিশনের ভাগ। তাহলে এখানে আমরা তিনটে মাপ পেয়েছি, একটা হচ্ছে রেডিয়াস আঁকার জন্য, স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস আঁকার জন্য ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ানকে ডিভাইড করার জন্য ভাগ, আর থার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালকে দ্রাঘিমা আঁকার জন্য ভাগ। এবার এটা যদি দক্ষিণ গোলার্ধের এক্সটেনশন দেয়া থাকতো, যেমন 35 ডিগ্রি সাউথ টু 75 ডিগ্রি সাউথ, সেক্ষেত্রে এই ছবিটা উল্টো দিক দিয়ে আঁকতে হতো, গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটা মানে এরকম হতো। আমি একটু দেখিয়ে দিচ্ছি গোটাটা। এই যে আমি অ্যাঙ্গেলটা করেছিলাম 90 ডিগ্রি, ওটা নিচের দিকে হতো, অর্থাৎ এইভাবে হতো, আর বৃত্তচাপটা এইভাবে ড্র করতে হতো। এরপরে আমি প্রজেকশনটা আঁকার আগে ত্রিগোনোমেট্রিক প্রসেসে কী করে ফর্মুলাগুলো আসে সেটা দেখিয়ে দেব। এখন আমি ত্রিগোনোমেট্রিক প্রসেসে ফর্মুলাটার এক্সপ্লানেশনগুলো কীভাবে হয়েছে, ফর্মুলাগুলো তৈরি সেটা দেখিয়ে দেবো। ওই ছবিটাই এখানে আঁকা হয়েছে, একটু মানে দেখানো হচ্ছে আর্থের ওপরে কনিক্যাল প্রজেকশনের প্লেনটা, অর্থাৎ ডেভেলপেবল সারফেসটা হচ্ছে কনিক্যাল, সেটা এর ওপরে আছে, সেটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা, তার মানে আমার স্ট্যান্ডার্ড প্যারালালের অক্ষাংশ এই পয়েন্ট থেকে, তাহলে এই লাইনটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্যারালাল। এই অক্ষাংশটার থেকে আমি আর কট ফাই এর ভ্যালু, মানে আর কট ফাই হচ্ছে ফর্মুলা, মানে এই রেডিয়াসটা আগে দেখালাম, এই রেডিয়াসটা কীভাবে বেরোবে সেটা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেখাটার উপর যে আমি স্পর্শকটা টেনেছি তার উপরে অক্ষাংশের রেখাটা কিন্তু 90 ডিগ্রি করে আছে, অর্থাৎ এই রেখার উপরে এইটা লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কিউ পি ও, এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমার দরকার এই বাহুর মানটা আমি কী করে বের করব।
তাহলে এখানে আমি রেখে নিচ্ছি অ্যাঙ্গেল পি কিউ ও, অর্থাৎ এই কোণটা থেকে আমি যদি দেখি তাহলে এটা আমার লম্ব, এটা আমার ভূমি। তাহলে কট যদি আমি যাই, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে এটা। তাহলে অ্যাঙ্গেল পি কিউ ও এর রেসপেক্টে কিউ পি অর্থাৎ এইটা মানে ভূমি ডিভাইডেড বাই লম্ব মানে হচ্ছে ওপি ইকুয়াল টু কট ফাই। তাহলে কিউপি বাই ওপি ইকুয়াল টু কট ফাই পেয়ে গেলাম, অর কিউপি ইকুয়াল টু ওপি ইন্টু কট ফাই। তাহলে ওপি ইন্টু কট ফাই করে নিয়েছি, তাহলে কিউপির বদলে ওপির জায়গায় আমি কি লিখতে পারি, এই যে ইকুয়েটারের রেডিয়াস, এইখানে এটা ইকুয়েটারের রেডিয়াস যা হবে, চারিদিকে রেডিয়াসের ভ্যালুই এক হবে, তাহলে আর, তাহলে আর কট ফাই। তাহলে কিউপি বের করতে গেলে আমি করব আর মানে 10.66 ইন্টু কট 55 ডিগ্রি, তাহলেই আমি এর ভ্যালুটা পেয়ে যাব। এর ভ্যালুটা আমি এইভাবে বের করে নিয়ে এসেছি, এসেছে 7.46। তাহলে এই জায়গাটার ভ্যালু হবে 7.46। সেকেন্ড ফর্মুলা হচ্ছে দ্য ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল অ্যাট ডিগ্রি ইন্টারভ্যাল। সেন্ট্রাল মেরিডিয়ানকে আমি ভাগ করব কার জন্যে, না প্যারালাল আঁকার জন্য। সেটার ফর্মুলা কি এখানে দেখাচ্ছি আমি, এটা একটা সেমি সার্কেল আমি ড্র করেছি, সেমি সার্কেল ড্র করা এইখানে 10 ডিগ্রি ইন্টারভ্যালে আমি কেটেছিলাম গ্রাফিক্যালে, তাহলে 10 ডিগ্রি ইন্টারভ্যালে এইটুকু জায়গা সেন্ট্রাল মেরিডিয়ানের উপর কত সেটা বের করতে হবে। তাহলে অর্ধবৃত্ত যেহেতু হচ্ছে, এটা হচ্ছে পাইয়ার ডিভাইডেড বাই 180 ডিগ্রি, তাহলে এই পাইয়ারটাকে আমি ভাগ করব 10 ডিগ্রিতে আমার কতটুকু বেরোচ্ছে, সেই কতটুকু বের করার জন্য পাইয়ার ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু আমার যত ইন্টারভ্যাল মানে 10 ডিগ্রি করে নিতে হবে। করে নেওয়ার পরে এর ভ্যালুটা এসছে 1.86 সেন্টিমিটার। তৃতীয় ফর্মুলা, দ্য ডিভিশন অন দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট ডিগ্রি ইন্টারভ্যাল। এর ফর্মুলাটা কীভাবে এসেছে আমরা দেখে নেব, 2πr ইন্টু কস ফাই ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। এক্ষেত্রে কী হয়েছে, এক্ষেত্রে 2πr ইন্টু কস ফাই মানে হচ্ছে 55 ডিগ্রিতে, আমি এখানে ছবিতে চলে যাচ্ছি, 55 ডিগ্রিতে যে আমরা প্যারালালটা পেয়েছি সেই প্যারালালের ভিত্তিতে আমাকে d2টা বের করতে হবে, তার মানে সেই প্যারালালটাকে আমি ভাগ করব কার জন্যে, না দ্রাঘিমা টানার জন্য। তো এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো OPX বা OXP অর্থাৎ এই এক্স কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আমার এই কোণটা নিয়ে দরকার। এই কোণটার ভ্যালু হচ্ছে এইটা, এটা সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, এই দিকটা হচ্ছে ফাই, তাহলে এটাও ফাই হবে কারণ এটা একটা একান্তর কোণ। তাহলে এই কোণের ভিত্তিতে আমি এই এই সরলরেখাটাকে ভাগ করব, তাহলে এই সরলরেখাটাকে ভাগ করতে গেলে আমাকে এর ভূমিটা বের করতে হবে। তাহলে ভূমি, এখানে আমি জানি অতিভুজের মানটা, তাহলে ভূমি বাই অতিভুজ যদি করি তাহলে হচ্ছে কস, তাহলে পিএক্স বা এক্সপি ডিভাইডেড বাই ওপি ইকুয়াল টু কস ফাই। তাহলে এখানে আমি ত্রিভুজ পিএক্সও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল ওপিএক্সে পাচ্ছি এক্সপি ডিভাইডেড বাই ওপি সমান কস ফাই, এক্সপি ইকুয়াল টু তাহলে ওপি ইন্টু কস ফাই, ওপি মানে আর আমরা জানি, তাহলে এক্সপি ইকুয়াল টু আর কস ফাই, এখানে বেরিয়ে গেল এক্সপি মানে হচ্ছে, মানে ভূমিটা যদি আমি বার করতে চাই তাহলে আর কস ফাই হয়ে গেল, তাহলে এখানে বসে গেল 2πr কস ফাই ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। তাহলে এই সমস্তটা হয়ে গেল 2πr, সেখান থেকে আমি ডিগ্রি ইন্টারভ্যালে কাটবো, মানে এটা গোটাটা 2πr কস ফাই করলে তবেই এটা ওটাটা 2πr কস ফাই হবে, কারণ শুধু 2πr ধরলে সেটা ইকুয়েটারের ভ্যালুটা আসবে, আর এই জন্যেই এটা যেহেতু 55 ডিগ্রি আমি প্যারালাল টানছি সেই জন্য এটা হচ্ছে 2πr কস ফাই ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। তাহলে এখান থেকে আমি ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমি ড্রয়িংটা করব, খাতার মাঝ বরাবর আমি লাইন টেনে নিলাম, এখানে আমি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুটোই এঁকে দেখাবো, আর আমি গ্রাফিক্যাল আর ট্রিগোনোমেট্রিকের ড্রয়িং যেহেতু একই প্রসেস সেই জন্য আর দুটো আলাদা করলাম না। তাহলে খাতার মাঝ বরাবর একটা লাইন টেনে নিয়েছি, একটা আমি উত্তর গোলার্ধ দেখাবো, একটা দক্ষিণ গোলার্ধ দেখাবো। দক্ষিণ গোলার্ধের ক্যালকুলেশনে এখানে আমি শুধু এক্সটেনশনটা 35 থেকে 75 সাউথ ধরে নিচ্ছি, তাহলে 7.46 ছিল আমার আর কট ফাই এর ভ্যালু, সেটা আমি নিয়ে নিলাম।
তারপরে একদম উপরে আমি যেখানে যতদূর পর্যন্ত নিয়েছি সেখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। এরপর ডিভিশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল ওই ফর্মুলার অনুযায়ী এর ভ্যালু বেরিয়েছিল 1.86। তাহলে আমি 1.86 ভ্যালুটা নিয়ে নেব। 55 ডিগ্রি নর্থ, তাহলে এটা ভেতরের দিকে যাচ্ছে 65 ডিগ্রি নর্থ, 75 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 35 ডিগ্রি নর্থ। তাহলে ও ভ্যালু এসেছিল 1.06। তাহলে আমি এখানে 1.06 নিয়ে নেব। এবার সেন্ট্রাল মেরিডিয়ান থেকে আমি দিকে চারটে করেছিল, প্রথম যখন 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল করেছিলাম তখন দেখানো ছিল এটা। এবারে ভার্টেক্স বা ভি থেকে আমি এই পয়েন্টটা যোগ করবো একদম লাস্ট পর্যন্ত।
এইভাবে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এক্সট্রা অংশগুলো আমি মুছে দেব। মুছে দিয়ে একটা বক্স করে আরএফ লিনিয়ার স্কেল এক্সটেনশন হেডিং এই জিনিসগুলো দিয়ে বক্স করে ছবিটা কমপ্লিট করব। তাহলে এটা আমার উত্তর গোলার্ধের ছবি তৈরি হয়ে গেছে। এবার দক্ষিণ গোলার্ধের ছবিতে চলে আসবো। দক্ষিণ গোলার্ধে এটা ছিল ভি। তাহলে স্কেল দিয়ে এবার আমি পয়েন্টগুলো যোগ করব। দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে মানগুলো যেহেতু নিচে থেকে হয়, অর্থাৎ এটা এই দিকে সাউথ পোলটা, এবং আমি এখানে এক্সটেনশনে শুধু চেঞ্জটা বলেছিলাম, উত্তরটাকে আমি দক্ষিণ করে নেবো। তাহলে এটা হয়ে গেল 55 ডিগ্রি সাউথ। এটা হচ্ছে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। নিচের দিকে অর্থাৎ যত পোলের দিকে যাবে তত বৃত্তচাপগুলো ছোট হবে। তাহলে এটা 65-75 করে নিলাম, আর ওপরের দিকে যত যাবে তত বৃত্তচাপগুলো বড় হবে। তাই এখানে 45 ডিগ্রি সাউথ, 35 ডিগ্রি সাউথ হয়েছে। উত্তর গোলার্ধের ক্ষেত্রে আমি এখানে দেখিয়ে দিচ্ছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে। তাহলে ওয়েস্টটা এই দিক থেকে শুরু হয়েছিল, এই দিকে শুধু দ্রাঘিমাগুলো তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট এরকম করে ইস্টে এসেছিলো, এইভাবে হয়েছিল। কিন্তু সাউথের ক্ষেত্রে গোটা জিনিসটা উল্টে গেছে। তাহলে সাউথটা উপরে চলে গেছে, নর্থটা মানে সাউথটা উপরে নর্থটা নিচে, সেই জন্য ইস্ট ওয়েস্টটাও চেঞ্জ হয়ে গেছে। ইস্টটা এইদিকে হবে, ওয়েস্টটা ওদিকে হবে। তো লাস্ট পড় ছিল 60 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট থেকে আমি 50, 40, 30, 20 ডিগ্রি ইস্টে এসেছি। 20 ডিগ্রি ইস্ট ছিল আমার সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা দক্ষিণ গোলার্ধেও রয়েছে এবং উত্তর গোলার্ধের ম্যাপেও। কিন্তু 20 ডিগ্রি ইস্ট আমার সেন্ট্রাল মেরিডিয়ান রয়েছে, দুটো প্রজেকশনেই রয়েছে। বাকিটা করে নিই তাহলে, এখানে এরকম হলো। তাহলে দুটো প্রজেকশন আমরা এঁকে নিলাম দুটো গোলার্ধের ক্ষেত্রে। আমি ছবিটা কমপ্লিট করে নিয়েছি পুরো। এখানে যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল ব্র্যাকেটে ইউরোপ, এটা হেডিংয়ে দিতে হবে। এরপরে আমি অ্যাটলাস দেখে ইউরোপের ম্যাপটা এর ভেতরে এঁকে নিয়েছি। এটা করতে হবে, আরএফ লিখতে হবে, স্কেল করতে হবে আর এক্সটেনশন